হ্যালো গাইস, ওয়েলকাম টু জানামাই সুইফট টেক। আজকের ভিডিও টিউটোরিয়ালটিতে আমি দেখাবো কিভাবে আপনারা গুগলে যে কোনো ইমেজ দিয়ে সার্চ করবেন, ইমেজ দিয়ে সার্চ করে আপনারা ওই পার্সনটিকে খুঁজে বের করবেন বা ওই রিলেটেড পিকগুলো খুঁজে বের করবেন। এতদিন আমরা গুগলে সার্চ করতাম যে কোনো পার্সনের নাম দিয়ে, লাইক দিস আমি সার্চ করছি শাহরুখ খান, শাহরুখ খান। এভাবে সার্চ করে আমরা কিন্তু যে কোনো একটা পার্সনের পিক খুঁজে বের করতাম, অর্থাৎ পার্সোনাল রিলেটেড ব্লগগুলো আছে সেগুলো খুঁজে বের করতাম। অনেক সময় দেখা যায় আমরা কোনো একটা পার্সনের নাম জানি না, বাট ওই পার্সনের ছবিটি আমাদের কাছে আছে। তাহলে সেই পার্সনের রিলেটেড যে পিকগুলো আছে, ওই পার্সন রিলেটেড যে আইডিগুলো আছে, আইডিগুলো আমরা কীভাবে খুঁজে বের করব। আইডিগুলোকে খুঁজে বের করার জন্য ওই পার্সনটাকে আমরা পিক দিয়েই কিন্তু গুগলে সার্চ করতে পারি। সো সেটি কিভাবে করবেন প্রপারলি দেখাবো আজ। সো লেটস গেট স্টার্টেড। গুগলে এসে সার্চ করবেন image.google.com, image.google.com। ওকে, image.google.com এই সাইটটিতে ক্লিক করবেন। সাইটটিতে ক্লিক করার পর এখানে আপনারা যে ইমেজের যে আইকনটি দেখতে পাচ্ছেন, ইমেজের আইকনটিতে ক্লিক করবেন। আইকনটিতে ক্লিক করার পর আপনার কাছে যদি ইমেজের ইউআরএলটা থাকে, আপনি যদি ইউআরএল দিয়ে সার্চ করতে চান, তাহলে ইমেজের ইউআরএলটা দিয়েও সার্চ করতে পারবেন। আর যদি আপনি আপনার পিসি বা মোবাইল থেকে সরাসরি আপনার ইমেজটি আপলোড করতে চান, তাহলে আপলোড করতে পারবেন। জাস্ট আপলোড অ্যান ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ব্রাউজ করে দিবেন। আমি শাহরুখ খানের একটি ইমেজ দিয়ে সার্চ করছি। গাইজ এখানে লক্ষ্য করুন, এখানে যে পিকটি আছে, পিকটি কিন্তু দিলওয়ালে মুভির। সো এখানে কিন্তু আপনার পিক রিলেটেড যেটি আছে, পিক রিলেটেড মুভিটি কিন্তু এখানে চলে এসেছে। এই যে দেখুন, এখানে কিন্তু পপটা শো করছে দিলওয়ালে। সো আর একটু নিচে যদি যান, তাহলে এই মুভির সকল ইমেজ এখানে দেখতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ইমেজ দিয়ে সার্চ করবেন, যে কোনো রিলেটেড পিক আপনারা সার্চ করতে পারেন। এখানে পিকটা জাস্ট এখানে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর ওই পিক রিলেটেড যত পিক আছে বা যত ব্লগ আছে, সব ব্লগ কিন্তু এখানে শো করবে। এই যে দেখুন, এখানে দিলওয়ালে মুভির পিকটা দিয়ে সার্চ করেছি, দিলওয়ালে মুভিটি কিন্তু এখানে শো করছে। এবং যত ইভেন্ট হয়েছে, যত ব্লগ হয়েছে, ইউটিউব চ্যানেলে যত ভিডিও আপলোড করা হয়েছে, সব কিছু কিন্তু এখানে শো করছে। এখানে মুভিটির ডিটেলসও কিন্তু শো করা হচ্ছে। আপনারা চাইলেই কিন্তু খুবই সহজে আপনার পিকের মাধ্যমে বা আপনাদের কাছে যদি পিক ইউআরএলটি থাকে, পিক ইউআরএল এর মাধ্যমে আপনারা কিন্তু ইমেজ রিলেটেড সকল তথ্য খুঁজে বের করতে পারেন। সো হোপ ইউ গাইজ এনজয় দিস ভিডিও। প্লিজ লাইক মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই।